বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আজ আমরা এমন আমলের বিষয় সম্পর্কে আলোচনা করব যে আমল আপনাকে হাসতে হাসতে জান্নাতে ধাবিত করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি দুনিয়াতে এই আমলগুলোর সাথে লেগে থাকবেন তারা কিয়ামতের দিন হাসতে হাসতে জানাতে চলে যাবেন ইনশাল্লাহ যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না যেদিন স্ত্রী তার প্রিয়তম স্বামীকে চিনবে না স্বামী তার প্রিয়তম স্ত্রীকে চিনবে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যেদিন সন্তানকে পিতা মাতা চিনবে না আর পিতা মাতাকে সন্তান চিনবে না সেই ভয়াবহ দিনে তারা হাসতে থাকবে তারা আল্লাহরাবুল আলমিনের উপরে সন্তুষ্ট থাকবে কেননা আল্লাহ তাদের এত নিয়ামত দান করবেন যে তারা আল্লাহরাবুল আলমিনের উপর কৃতজ্ঞ থাকবেন প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই আমলগুলো আমাদের প্রত্যেকের করা কতটা গুরুত্বপূর্ণ যে আমলগুলোর উসিলায় আল্লাহ আমাদেরকে হাসি মাখা মুখে জান্নাতে প্রবেশ করাতে পারেন ইনশাল্লাহ প্রথমে আমরা দেখে নেই পবিত্র কোরআনুল কারিমের সুরেরাদের আঠাশ নম্বর আয়াতটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই মহান আল্লাহ রাবুল আলামিন বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর স্মরণে আল্লাহর জিকির দ্বারা তাদের চিত্ত প্রশান্ত হয় অন্তরে শান্তি লাভ করে আর জেনে রেখো আল্লাহর স্মরণেই কেবল চিত্ত প্রশান্ত হয় এখানে আল্লাহর স্মরণ বলতে বোঝায় নামাজ বা ইবাদত বন্দেকের ছাড়াও সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা বিশেষ করে আপদকালে কিংবা কোনো ভুল করে ফেললে তার সাহায্য ও অনুকম্পা কামনা করা স্বাভাবিক জীবনে আল্লাহর অনুগ্রহের জন্য তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে না যাওয়া ইত্যাদি তবে যে ব্যক্তির অন্তরে ইমানের আলোতে দীপ্ত এবং স্বর্গীয় প্রশান্তিতে ভরপুর সে ব্যক্তির মনে সবসময় আল্লাহর ভয় বিদ্যমান থাকে কারণ ইমানের দীপ্তিতে সে আল্লাহর বিশালত্ব এবং শক্তিমত্তাকে অনুভব করতে পারে এর ফলে আল্লাহর শক্তিমত্তা এবং বিশালত্বের সামনে সব কিছুই তার কাছে তুচ্ছ মনে হয় এর দেখা যায় ইমানদাররা মানসিক রোগে আক্রান্ত হয় না আবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি তো নামমাত্র মুসলমান আমাকে কি আল্লাহ স্মরণ করবেন অবশ্যই নিশ্চয় আল্লাহ আপনাকে স্মরণ করবেন তবে শর্ত হল আপনাকেও আল্লাহকে স্মরণ করতে হবে কথাটি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আল্লাহপাক বলেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না সূত্র সোরা বাকারা আয়াত নম্বর একশো বাহান্ন আল্লাহর স্মরণ তথা জিকিরের ফজলত সম্পর্কে বলতে গিয়ে রাসুল ইকাম সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে নাম তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত ব্যক্তির মতো রাসেলক সাল্লাম আরও বলেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা শারিক আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল ওয়া হুয়া আলা কুল্লি শায়ন কদের এটা বলবে সে দশটি গোলাম আজাদ করার সমান সাব লাভ করবে তথা বেশি পরিমাণ অর্থ সম্পদ দান করার সাব লাভ করবে এবং তার নামে একশোটি নেকি লেখা হবে এবং তার আমল নামা হতে একশো গুণা মুছে ফেলা হবে আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোকা থেকে মুক্ত থাকবে কেমত দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি আমল করেছে। থেকে বর্ণিত তিনি বলেন রাসীল ইসলাম যখন নামাজের সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেকফার পড়তেন অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ বলতেন তারপর বলতেন আল্লাহ আন্তাস সালাম ও মিনকা সালাম তাবারাক্তালি ওয়াল ইকরম অর্থাৎ হে আল্লাহ তুমি শান্তিময় তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী আবার বলে দেই আল্লাহ আন্তালামকা সালাম তাবার ইয়াজ ইকরম হসরত আনুহত বর্ণিত তিনি বলেন ইসলাম সালামের পর অর্থাৎ নামাজ শেষে উক্ত দোয়াটি পাঠ করতেন তাই আমাদেরও উচিত এই আমলটি করা কারণ আল্লাহর জিকিরে কি লাভ কোরআন ও হাদিসের আলোকে তা যখন জানলেন তখন চুপচাপ বসে থাকার সুযোগ আছে কি সিদ্ধান্ত আপনার আমলও আপনার যেমন কর্ম তেমনই ফল কারণ দোয়া জিকির ইবাদত সৎকর্ম এসবের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হয় নরম হয় আর কঠিন শক্ত মনেও হৃদয়তের সুবাতাসে প্রবাহিত হয় আল্লাহ আমাদের এ সকল আমল করা তৌফিক দান করুক আমি ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন